কতক্ষণ লাগবে? 6 ঘন্টা। হুম 6 ঘন্টা। 6 ঘন্টা লেগে যাবে। এইয়ো গুড আফটারনুন এস গ্যাংস, আজকে জানি না কি করব, কিন্তু ব্লগটা আমি শুরু করলাম। এখন আমি আছি অফিসের সামনে, জাস্ট খেলাম কালকে রাতে, বহুত ছুট ঘুরেছি, মানে ভীষণ ঘুরেছি। একটা বন্ধুর বিয়েতে গেছিলাম গাইস, একটা তোমাদের মানে সিক্রেট কথা বলছি, বন্ধুর বিয়েতে গেছি। এবারে কি হয়েছে, সর্বপ্রথমে কালকে আমি গেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে জানো কি পরে গেছি? নর্মাল একটা কুর্তা আর একটা প্যান্ট, তার সাথে একটা মোটামুটি লোফার পরে গেছি, আর আমার একটা গাড়ি নিয়ে গেছিলাম, নর্মাল ভালো ভালো দেখে একটা গাড়ি নিয়ে গেছিলাম। তো রাতে যখন আমি বিয়ে বাড়ি যাই, বিয়ে যে কন্যের যে পিসি, তা সে আমাকে তার মেয়ের জন্য বিয়ের অফার করে, কিন্তু লিটারালি তোমরা জানো সেটা কখনোই সম্ভব না। তো এটাই একটা শর্ট স্টোরি ছিল কি কালকে বিয়ে বাড়িতে গিয়ে আমার বিয়েটাই অলমোস্ট ঠিক হয়ে যাচ্ছিলো। তো আই মানে আমি খুবই ঘাবড়ে গেছিলাম। যাই হোক এইসব কথা ছাড়ো, এখন আমি এসেছি আমার শোরুম, মানে আপনাদের অফিসের সামনে। অফিস যেরকম দেখতে পাচ্ছ, পিছনে অফিস রেনোভেশন চলছে, নিশ্চয়ই দেখাবো কী কী হয়েছে না হয়েছে। কিন্তু তার আগে আজকে এসি লাগানোর কথা আছে। এসি লোকটা যা গরম পড়েছে গাইজ, হঠাৎ করে যতটা গরম পড়ে, এতটা গরম আমি আশা করিনি যে এতটা গরম পড়ে যাবে হঠাৎ করে, কিন্তু পড়েছে, কী করবো আর এত গরমের মধ্যে। যাই হোক, অফিস রেনোভেশন হচ্ছে, তোমাদের একটু সামনে থেকে দেখাই। তো গাইজ চলো ভেতরে যাই, তোমাদের দেখাই যে এসি কোন জায়গাটা লাগবে। ভেতরে যেরকম দেখতে পাচ্ছ একেবারে নোংরা ময়লা, তার মধ্যে দুটো মাল পড়ে আছে যেরকম দেখতে পাচ্ছ না, এগুলো মদ নয়, এগুলো দিস ইজ জাস্ট কোল্ড ড্রিঙ্কস। ওকে, তো যেরকম দেখতে পাচ্ছ, তো এসির প্লাগ এখানে করা আছে, এরকম দেখতে পাচ্ছ এসির প্লাগ এখানে একটা করা আছে, এখানে একটা করা আছে, দুটো এসি বসবে, এইখানে একটা এসি বসবে এই জায়গাটাতে, এবং এই জায়গাটাতে আর একটা এসি পড়ে বসবে। যেরকম দেখতে পাচ্ছ এই জিনিসটা হচ্ছে আমাদের স্কডা সুপারবের বাম্পার। এবারে সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের জিনিসটা দেখায়, সেটা হচ্ছে এত কিছুর মধ্যেও এই জিনিসটা কিন্তু আমি রেখেছি, এটাকে বলে কুল। তো গাইস কিছু হোক না হোক, গরমের সময় আমার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কুল, মানে আই লাভ কুল, মানে আমি তোমাদের কি বলবো, দিস ইজ লাইক লাভ ফর মি, মানে আমি বিরিয়ানির থেকেও এটা বেশি ভালোবাসি। তোমরা বুঝতে পারছো যে আমি কতটা ভালোবাসি। ধরো অফিসের লাইটগুলো জ্বালিয়ে তাহলে ভিজিবিলিটিটা বেশি হবে, লাইট জ্বালালে একটু বেশি ভালো লাগবে, চারদিকটা বেশ ভালো লাগে লাইট জ্বালানো, লাইট জ্বালানো অবস্থায়। তো গাইস তোমার যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এসির ভেন্টস। এবার এসির ভেন্টসটা কোথায় লাগানো হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদের গাইস বলে দিই, আমাদের অফিসটা পুরোপুরি মানে রেনোভেশন চলছে একেবারে খুব জোর সোরে, মোটামুটি দু তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি, এবং তোমাদের আমি দেখাতে পারবো একটা শোরুম টোর। মাকে সারপ্রাইজ করার আছে। অ্যাকচুয়ালি আমার মায়ের একটা স্বপ্ন ছিল যে আমি নিজের পায়ে কিছু, সব মায়ের স্বপ্ন থাকে, কিন্তু যখন আমি নিজের এরকম সুন্দর একটা মানে আমরা বিজনেস করছি, বিজনেস করে নিজেদের দমে এরকম একটা অফিস বানিয়েছি, সবাই মিলে এখানে কাজ করি, তো মাকে একটা সারপ্রাইজ দেওয়া তো বানতে হয়। তো গাইজ এরকম দেখতে পাচ্ছ অফিসের লোক খুবই প্রিমিয়াম, খুব বেশি প্রিমিয়াম, আমি কখনো আশা করিনি যে এরকম অফিস আমার জীবনে হবে। বাট ইয়াস, তোমাদের ভালোবাসা এবং আমার ছোট্ট একটু অত একটু অল্প মেহনতের জন্য আজকে এটা হয়েছে, এবং অবশ্যই যে নতুন প্রজেক্টটা আছে সেটা তো খুব ভয়ঙ্কর একটা তোমাদের সারপ্রাইজ দেবো। শুধুমাত্র আমাদের দুটো চ্যানেল থেকে না, সব চ্যানেল থেকে তোমাদের আপডেট আমি দেবো যে কী হচ্ছে না হচ্ছে। ততক্ষণ আমি দেখিয়ে দিই কিছু জিনিসের রিভিউ আমি করি। যেরকম আমি লাস্ট টাইম লাইভ এসেছিলাম পরশু দিনকে মনে হয়, তো সেরকমই কিছু জিনিস আমি রিভিউ এবার করবো। তো গাইজ যেরকম দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো একেবারে ধ্বস্তনস্ত হয়ে আছে, ঠিক আছে। যেরকম দেখতে পাচ্ছ এই জায়গাটাও বেশ, দেখো গাড়ির অফিস তো, গাড়ির তো কিছু না কিছু থাকবেই, তো আমি এই টায়ারটাকে স্পেশালি অর্ডার করে আনিয়েছি, পড়ে যাস না বাবা, পড়ে গেলে রং ফং খারাপ হয়ে যাবে আবার। তো গাইস এই দেওয়ালের কালারটা কেমন লাগছে নিশ্চয়ই বলো। দুটো দেওয়ালের কালারই একেবারে ডিফারেন্ট, এই দেওয়ালের কালারটাও ডিফারেন্ট, এই দেওয়ালের কালারটাও ডিফারেন্ট। এখানেও একটা এসি বসানোর কথা আছে, বাট আমি এখন একটা হলের মধ্যে, আই ডোন্ট থিঙ্ক আর একটা এসির কোনো প্রয়োজন, তো ওই জন্য দুটো এসি আমি লাগাচ্ছি। তো এটা ঠিক আছে, আই থিঙ্ক এটা ঠিক, এখনও কাজ কমপ্লিট হয়নি, এখনও রং বাকি আছে, এরকম দেখতে পাচ্ছ অল্প স্বল্প রং বাকি আছে, আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি সত্যি বলতে আজকে আমার একটা প্ল্যান ছিল যেটা তোমাদের ব্লগ করে দেখাতাম, কিন্তু হলো না, তো ওই জন্যই তোমাদের এই ব্লগটা দিচ্ছি। তো গাইজ অনেকক্ষণের পরে আমাদের এসি চলে এসছে, একটা লরি ভরে এসি এসছে, গরিবের এসি। কোথায় ও নেমে গেছে, কতক্ষণ লাগবে? 6 ঘন্টা। হুম 6 ঘন্টা, 6 ঘন্টা লেগে যাবে। যাক ঠিক আছে, অনেক কাজ বল রে, অনেক তাড়াতাড়ি চলে এলেন আজকে, তাড়াতাড়ি চলে, সকালে 10টার সময় আসার কথা ছিল না? এটা ব্লগ করছি, ভয়ের কিছু নেই, আমার ইউটিউবে চ্যানেল আছে, অসুবিধা নেই, ঠিক আছে। বলছি সকাল দিয়ে আলি ফোন করছে, হাজার ফোন করছে, বাবু যাই বাবু বললাম দাদাকে কথা হয়েছিল তিনটা পরে যাবো আমি। আমাকে কালকে একবার বলেছিল যে 10টার সময় চলে যাবে, আমাকে যদি কেউ বলে আমি 10টার সময় আসবো, আমি কি করবো? আমি কি বললাম
আমাকে ওরা বলে দিল অস্ত্র শোনাবে, আমি কি করবো বলুন? আচ্ছা, 2 বছরের ওয়ারেন্টি দিতে হবে কিন্তু আমায় কিছু হলে। হ্যাঁ, কেন একটু বড় না, বেশি বড় মনে হচ্ছে দেখি। মানে এই ব্র্যান্ডটা ভালো, তাই তো? এই ব্র্যান্ডটা ভালো তো নাকি? কলকাতায় কাহানি আর তো ভাই, দেওয়ালে ফুটো ফুটো করার পরে আমার দেওয়ালটা ভেঙে একেবারে, এসিটা লাগানো হচ্ছে। দেওয়ালটা এদিকে ফুটো ফাটা করে ফেলেছে এখানে ফাইনালি। কেমন লাগছে উমেশ বলো? ভালো লাগছে? আমাদের ক্যামেরায় লজ্জা পায় ছেলেটা, সেই ছেলেটা সিঙ্গেল আছে, দেখে নাও। মেয়েরা কেউ পছন্দ হলে বলে দিও। তো গাইস, এসিটার আউটডোরটা এখানে বাইরে লাগছে এবং ভেতরে ইনডোরটা ভেতরে লাগছে, তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি। এবার দ্যাটস কমপ্লিট লাগছে, এই দেখো যেরকম দেখতে পাচ্ছ এসিটা ওখানে লাগছে। হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি সমস্যার কাছে টাকা তুলতে, কারণ টাকাটা খুব ইম্পর্টেন্ট এসি লাগানোর জন্য, যেটা আমাদের কাছে খুব কম আছে। গাইস, অ্যাকচুয়ালি অফিসের সামনে বসেছিলাম, কিছু আমাদের ফিউচার নার্সদের সাথে দেখা হলো এবং আমি সবাইকে বেস্ট অফ লাক বলছি এবং খুবই খুবই ধন্যবাদ তোমাদের সবাইকে যে তোমরা এত ভালো কাজ করছো, আমাদের সবাই সেবা করছো এইভাবে, এবং থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবং আমার তরফ থেকে আমার এই সব নার্স বোনেদের একটা খুব ভালোবাসা রইল। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই বাই। এর মধ্যে একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমার আগের যে মিস্ত্রি এসি লাইনটা করেছে সে ছিল 1 নম্বরের চোর, মানে খুবই বড় বড় সড়ো চুনা লাগিয়েছে আমাকে। সে কি করেছে, কত এমএম তার লাগিয়েছে? আমাকে আমাদের থেকে এক্সট্রা ওই তারের টাকা নিয়েছে, মানে একেবারে এত বড় চোর, মানে কি বলো, সে যদি ভিডিওটা দেখে থাকো ঠিক আছে, খুব ভালো হবে তোমার। যাই, এরকম মানুষকে বোকা বানানো একদম উচিত না গাইস, যাদের নলেজ নেই তাদের বোকা বানালে কখনো কখনো নিজেকেও বোকা হতে হয় জীবনে গিয়ে। তো যাই হোক, এখন অনেক কাজ চলছে, এরকম দেখতে পাচ্ছ চারিদিকে কাজ চলছে। তো বাইরেরটা লাগানো হয়ে গেছে পুরোপুরি? আর কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। আর 1 ঘন্টা হয়ে যায়? 1 ঘন্টা দুটোই দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে। তো গাইস, অলমোস্ট হয়ে গেছে, বাইরেরটাও হয়ে গেছে, ভেতরেরটাও প্রায় হয়ে গেছে যেরকম দেখতে পাচ্ছ। আর ইলেকট্রিক মিস্ত্রি কতক্ষণ লাগবে? আর 1 ঘন্টা। তুমি তো বললে যে 1 ঘন্টায় টোটাল করবে, হবে না? ঠিক আছে, দেখো যাতে একটু বেশি ভাঙচুর না করতে, তাহলে আমার সমস্যা হবে না। এই আমাদের সেই ছেলেটা। তো গাইস, ফাইনালি লেগে গিয়েছে দুটো এসি, তোমাদের ভালো করে দেখাই। দাঁড়াও, ফোন কটা বাজে শোনা, সারাদিন অনেক খাটাখাটি মেহনত হয়েছে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো। তো গাইস, এই একটা এসি লেগেছে এখানে, যেরকম দেখতে পাচ্ছো, এটা আউটডোরটা বাইরে লেগেছে, আর এই একটা এখনও কাজ কমপ্লিট হয়নি, কালকে ইলেকট্রিকের কাজ হবে, তারপরে কাজ কমপ্লিট হবে। তো গাইস, ইলেকট্রিকের কাজ হলে কাজ কমপ্লিট হবে, এখনও কাজ কমপ্লিট হয়নি, এই একটা ভেতরে একটা রয়েছে সেরকম। তো গাইস, লুকস অ্যামেজিং, অ্যান্ড আই তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলো। আর আজকের জন্য এতটুকুই, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে দেখে লাইক করো, কমেন্ট করো, আমাকে বলো তোমাদের কেমন লাগলো। আর এরকম তোমাদের কাছে ভিডিও দেখো না, এটা তো এরকম বলো তোমাদের ব্লগ দেখতে ভালো লাগলে, আমি ব্লগ দিচ্ছি, কন্টিনিউসলি ব্লগ দিচ্ছি এবং এটা দিতে থাকবো, এরকম দিতে থাকবো, 500K করো এই চ্যানেলে, অ্যান্ড দেখি কি হয় না হয়, তারপরে তোমাদের দেখাচ্ছি।